টিকা গড়াই আমি একটি কবিতা বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পূজার সাজ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসেছিল ডারি দুজনে শুধালো তারি কি পোশাক আনিয়াছো কিনে পিতা কহে আছি আছি তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সুবুর সহেনার জননীর বার বার কহে মাগু ধরি তোর পাই বাবা আমাদের তারি কি কিনে এনেছে ঘরে একবার দেন আমা দেখায় ব্যস্ত দেখি হাসি আমা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহি আরে নি মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলি কান্দিয়া কহিল চাহি না মা রায় বাবুদের গুপি পিছে জুড়ির দুপি ফুল কাটা সাতিনের জামা মা কহিল মধু ছি ছি কেন গাদু মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশি তোমাদের ভালোবেসি সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফিলির ধুলির পারে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরা সামারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দুটো বেগে গেল রায় বাবুদের দাঁড়ে সেটা মেলা লোক জড়ো রায় বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কনে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হতাশ কাছে ডাকি স্নেহ ভরি কহেন করুন সরি তার দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছি কি তুরে যে শুকনো দেখি শুনে মধু উঠিল কান্দিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছি ঘরে শুধু এক ছিটের কাপড় শুনে রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাব নাকি বাতুর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ঢেলে হাসিয়ার নাহি ধরি মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাতিনের জামা মা শুনি কহে নাশি লাজে উস্সু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি নারী কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেলে ভিক্ষা লইয়া অবহেলে অহংকার করো ধি ধি ছেঁড়া ধুতি আপনার ধীর বেশি দাম তার ভিক্ষা করা সাতিনের চে আয় বিধু আয় বুকে চুমু খাই চান মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহ দরিদ্র বাপের স্নেহে চিটির জামাতি করি আলো ধন্যবাদ।